রাব্বুল আলামিন বলছেন লিমা তাকুলুন মা লা তাফআলুন, যা করো না তা তুমি কেন বলতে যাও? তাহলে এখন বলেন কথা আগে না কাজ আগে? আগে কাজ, আল্লাহ কাজে বিশ্বাসী। আমার দেশে কথা বেশি না কাজ বেশি? কথা বেশি না কাজ বেশি? কথা পাইলে ছাড়ে না, এবং কথা বলায় পারদর্শী পুরুষ বেশি না মহিলা বেশি? আচ্ছা আমার কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? কোনো অসুবিধা? কথা বেশি বলে পুরুষ মানুষ না মহিলা মানুষ? আমার পিছনে মায়েরা অনেক বসে আছে আজকে, আমার মা আপনারা আবার কষ্ট পাবেন না, বাস্তব কথা বলছি। কথার দিক থেকে পারদর্শী বাক্পটুতায় পুরুষ না মহিলা? মহিলা। পুরুষরা সারাদিনে কথা বলে হলো 2000 শব্দ, আর মহিলা মানুষ সারাদিনে কথা বলে হলো 5000 শব্দ। কত হাজার বেশি? কত হাজার? ক্ষমতায় আছে পুরুষ না মহিলা? কথা বেশি না কম? খালি কথা কাজ নাই, ঠিক কিনা? খালি কথা। সম্মানিত ভাইয়েরা, মেয়েদের বুদ্ধি পুরুষের চাইতে কম না বেশি? অনেকে বেশি কইছে। এখন তো মেয়েরাই ছেলের বাড়িতে এসে বিয়া বিয়া বসে, তাই না? বিয়া বসে না বিয়া করে, এটা বলা মুশকিল। এখন মেয়েরাই এখন গাড়ির বহর নিয়া, কোনে যাত্রী নিয়া, বর যাত্রী নাই এখন আর, কোনে যাত্রী নিয়া বর বাড়িতে গিয়ে বিয়া, স্বামী নিয়ে। কি কথা কি বুঝতেছ? তাহলে কি এখন আমরা কি মানে সভ্যতায় এগিয়ে গেছি না পিছিয়ে গেছি? পিছিয়ে গেছে। এখন সব উল্টা পাল্টা শুরু হয়ে গেছে। উল্টা পাল্টা কেন হবে না? সিনেমার নামই তো উল্টা পাল্টা। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কোথায় নারী? নারীদের কোথায় থাকার কথা ছিল, আজকে নারী কোথায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা, আজকে আমার সদ্দিয়া মা যারা এসেছেন, আমি তাদেরকেও একটু ইঙ্গিত দিতে চাই। আপনার সম্মান ইসলামে কম নাই, কিন্তু আপনাকে যেখানে থাকতে হবে সেথায় আপনাকে অবস্থান করতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না। ইমাম হবে মহিলা না পুরুষ? বলেন, ইমাম হবে মহিলা না পুরুষ? বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে বলবেন, ভালো করে কন। বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? আব্বা না আম্মা? আব্বা না আম্মা? আমরা কি আজকে আব্বা জিতাব? কি কথা কি বুঝতেছেন? আমরা বাবার জাত হয়ে আমরা হারবো কেন? আচ্ছা, বুদ্ধি বেশি মায়ের না বাপের? বুদ্ধি বেশি যদি বাপের হয়, সাক্ষীর প্রয়োজন। সাক্ষী, সাক্ষীর জন্য একজন পুরুষ যদি দাঁড়ায় একটা সাক্ষী দিতে, তার অপোজিটে একজন নারী দাঁড়াতে হবে, তার অপোজিটে একজন নারী দাঁড়ালে কি হবে? দাঁড়াতে হবে কয়জনকে? দুইজনকে। দুজন নারী সমান একজন পুরুষ। তাহলে মেয়েদের বুদ্ধি পুরুষের, পুরুষের অর্ধেক। এটা কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহর দোষ? আল্লাহ যা করেছেন এটাই রাইট। জোরে কিনা আল্লাহু আকবার। আল্লাহ জানেন যে কাকে কেমন বুদ্ধি দিতে হবে। আমার নবীজি মহিলা সাহাবীদের সামনে কিছু বয়ান করছিলেন, হঠাৎ করে বলে ফেললেন, তোমরা দুটা দিক থেকে ঘাটতিতে আছো। সহি বুখারীর হাদিস, রাসূল বললেন তোমরা দুটা দিক থেকে ঘাটতিতে আছো, এক নম্বর হলো দিনের ঘাটতি, আরেকটা হচ্ছে বুদ্ধির ঘাটতি। দিনের ঘাটতি হলো, দিনের ঘাটতি হলো একজন পুরুষ 30টা দিন মাসে 30টা দিন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আর ও মহিলারা তোমরা হাজার চেষ্টা করো, এই 30 দিনের একটা নির্দিষ্ট দিন কয়েকটা দিন আছে, যে দিনগুলোতে তোমরা হাজার চেষ্টা করলেও তোমরা নামাজ সেজদা দিতে পারবা না। এটা নারীর, নারীর লাভ না লস? এটা হলো ঘাটতি, পুরুষদের এই ঘাটতিটা নাই। এবার মহিলারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো গেল দিনের ঘাটতি, এখন বুঝান আমাদের বুদ্ধির ঘাটতিটা কি, আকলের নোকসানটা কি, আমাদের আমাদের জ্ঞানের ঘাটতিটা কি একটু বুঝায় দেন। আমার নবীজি বললেন, তোমাদের আকলের ঘাটতি হলো, তোমাদের জ্ঞানের ঘাটতি হলো,
একজন পুরুষ সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে, আর তার মোকাবেলা করার জন্য তোমাদের দাঁড়াতে হবে দুজন। কেটে তোমাদের বুদ্ধির ঘাটতি, বুদ্ধি কম, সাক্ষীর জন্য দুজন লাগে। আমার দেশ চলছে পুরা বুদ্ধিতে না অর্ধেক বুদ্ধিতে, আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, আলোচনা চালাবো, আনুগত্য হবে কার? না করলে লাভ না লস? লস।